এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে সরাসরি এই মুহূর্তের সবথেকে বড় খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে যারা ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরি করছে শুধুমাত্র কয়েকজনকে এবং কয়েকটি জেলার ডিআই এবং ডিপিএসসির চেয়ারম্যানদের গ্রেপ্তার করেই এই নিয়োগ সমস্যার সমাধান করা সম্ভব নয়, অবিলম্বে এর সঙ্গে যে সমস্ত বড় মাথারা যুক্ত তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আজ আদালতে বড়সড় খেলা খেলে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বর্ষীয়ান বাম আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে একটি তদন্ত যেটা সিবিআইও করছে সেই সমান্তরাল তদন্ত আবার সিআইডিও করছে। সিবিআই যেখানে তদন্ত করছে সেখানে সমান্তরালভাবে সিআইডির তদন্তে অনেক সমস্যা হচ্ছে। যেমন সিআইডি সম্প্রতি তদন্তকারী টিমের মধ্যে অনেক রদবদল ঘটিয়েছেন, কিন্তু তদন্তকারী টিমের মধ্যে রদবদল ঘটাতে গেলে তাদের রীতিমতো নিয়ম মেনে করতে হয়, সেই নিয়ম মানেননি সিআইডি, এই অভিযোগ তোলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট বলেন, এই নিয়ম মানা হয়নি কেন, নতুন টিমে কোন কোন সদস্য এসেছে, একজন সদস্য এই টিম থেকে অন্য কাজে বদলি হতেই পারেন এমার্জেন্সি কিছু থাকলে, কিন্তু তার পরিবর্তে সেই টিমে কাকে নিয়োগ করা হয়েছে, তার কি রীতিমতো প্যানেল তৈরি করা হয়েছিল, সেই প্রশ্নই করেন সিআইডির ডিআইজিকে। সিআইডির যে সমস্ত টিম একটি মামলায় তদন্তে ছিল তারা প্রত্যেকেও কি আজ এজলাসে হাজির ছিল, সে প্রশ্নও করেন বিচারপতি, কিন্তু তার কোনো সদুত্তর দিতে পারেননি সিআইডি এবং রাজ্যের আইনজীবী। তারপরেই বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেন যে শুধুমাত্র কয়েকজনকে গ্রেপ্তার করেই নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করা যাবে না বা শেষ সীমানায় পৌঁছানো সম্ভব হবে না সিআইডিবি সিবিআইয়ের কারোর পক্ষেই। তাই নিয়োগ দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে তদন্ত প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ নিয়োগ দুর্নীতিতে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।